পূর্বাঞ্চল নিরাপত্তা পরিষদের বৈঠক আপাতত বাতিল, আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরবর্তীকালে বৈঠকের দিনক্ষণ স্থির হবে বলে সূত্রের খবর। বিস্তারিত জানতে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, কি জানা যাচ্ছে? দেখো, ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের মিটিং ছিল, এটা অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক বৈঠক, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কথা ছিল নবান্ন সভাঘরে। এই বৈঠক হওয়ার কথা ছিল 5ই নভেম্বর। বাংলা, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এই চার রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা অর্থাৎ মাওবাদী সন্ত্রাসবাদী কার্যকলাপ, এই সমস্ত বিষয়ে আলোচনার হয় এই ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে। সেটাই নির্ধারিত ছিল নবান্ন সভাঘরে হবে 5ই নভেম্বর। কিন্তু যেটা নবান্ন সূত্রেই এখন জানা যাচ্ছে যে এই 5ই নভেম্বরের বৈঠক আপাতত বাতিল করা হয়েছে। কেন্দ্রের তরফেই এই খবর জানানো হয়েছে রাজ্যকে, এবং অমিত শাহ আসতে পারছেন না তার অন্য কোনো অসুবিধার কারণে। কিন্তু এই বৈঠক পরবর্তী সময়ে আবার হবে, এবং সেই পরবর্তী সময়ে কবে এই বৈঠক হবে সেটার দিনক্ষণ কেন্দ্রের তরফে রাজ্যকে জানানো হবে, এবং সেই মতন রাজ্যের তরফেও সেটা জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপাতত 5ই নভেম্বর নবান্ন সভাঘরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে বাংলা, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক যে বৈঠক নির্ধারিত ছিল, হবার কথা ছিল, তা আপাতত বাতিল করা হয়েছে, এবং পরবর্তী সময়ে এই বৈঠক আবার হবে, সেই বৈঠকের দিনক্ষণ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রাজশ্রী। নজর রাখবো পরের খবরে। নানুরে নিখোঁজ তৃণমূলের বুথ সভাপতি, গতকাল থেকে নিখোঁজ তৃণমূল নেতা শেখ বাবুলাল। তৃণমূল নেতার খোঁজে পুলিশ পুকুরে তল্লাশি চালায়। গতকাল বিকেলে নানুরের সিধাইয়ে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে যান শেখ বাবুলাল, এবং তারপর থেকে তৃণমূল নেতার খোঁজ মিলছে না। নানুরের বাসাপাড়ার কাছে বাইক ও মোবাইল উদ্ধার হয়েছে, আর এরপরেই তৃণমূল নেতার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ককে খুনের ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত 11ই অক্টোবর প্রথমে ক্যানিং থানা ও এসডিপিও, পরে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারকে অভিযোগ জানান তৃণমূল বিধায়ক পরশুরাম দাস। আরএসএস এর মদতে চিরঞ্জিত হালদার নামে এক যুবক তাকে খুনের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তৃণমূল বিধায়ক, আর সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল বেদবেড়িয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আগেই বিধায়ককে খুনের ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ককে খুনের ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত 11ই অক্টোবর প্রথমে ক্যানিং থানা ও এসডিপিও, পরে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারকে অভিযোগ জানান তৃণমূল বিধায়ক পরশুরাম দাস।